নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায়। সঙ্গে রয়েছে আমি সুজাতা। বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনেও কিন্তু বিধানসভা অনেকটাই উত্তপ্ত লক্ষ্য করা গেল। মূলত বহিষ্কৃত বিধায়ক সুদীপ রায় বর্মনকে আবারও ভবনে ফিরিয়ে আনার জন্য আবেদন রাখলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। তার পাশাপাশি সিপিএম রাজ্য কমিটির সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরীও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে আবারও ভবনে ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখেন। আজকে অর্থাৎ অধিবেশনের দ্বিতীয় দিনেও কিন্তু আরো বেশ কিছু বিষয় লক্ষ্য করা যায়, যেখানে কংগ্রেস বিধায়ক গোপাল রায় সরাসরি স্পিকারকে নাট্যকার বলে অভিহিত করেছেন। দেখে নেব বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনের কিছু চিত্র। বিধায়ক সুদীপ রায় বর্মনকে বাজেট অধিবেশনের প্রত্যেকটি সেশন থেকে বহিষ্কৃত করা হয়েছিল। এবারে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্পিকারকে নাট্যকার বলে সম্বোধন করলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। সোমবার বিধানসভার দ্বিতীয় অধিবেশনে সুদীপ রায় বর্মনকে ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করলেন গোপাল রায়। তার পাশাপাশি এদিন সুদীপ রায় বর্মনকে বিধানসভা অধিবেশনে ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মাও। বিউরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। মুখ্যমন্ত্রীর কাছে আপনার মাধ্যমে অনুরোধ জানাব, উনি সেই দিন আমাদের মাননীয় সদস্য শ্রী সুদীপ রায় বর্মনকে হাউসে অনেক কিছু হয়ে গেছে, এটা আমাদের সবারই জানা। হি হ্যাজ বিন সাসপেন্ডেড ফর রেস্ট অফ দি সেশন বলে ঘোষণা হয়েছে, এবং বিরোধী দলের পক্ষ থেকে আমি অনুরোধ করব, অল অফ আস উইল রিমেইন মেম্বার হিয়ার, দেয়ার আর মিস্টেকস, দেয়ার আর স্কোপ অফ লার্নিং অ্যাজ ওয়েল, ওই সাসপেনশনটাকে উইথড্র করে পুনরায় ওনাকে এই হাউসে ফেরানো যায় কিনা তার অনুরোধ রাখছি। আপনি তো জানেন, ঠিক আছে, আপনি তো নাট্যকার, সুদীপ বাবু সাসপেন্ড করেছেন শুক্রবারে একটা আওয়াজ হাবর হাফটাইম, ঠিক আছে, আজকে হচ্ছে। আমি আপনাকে বলি, আমার মাননীয় মুখ্যমন্ত্রী লিডার অফ দ্য হাউস, আমি ওনাকে বলবো পানিশমেন্ট হয়েছে, উনি জানেন, উনি শিক্ষিত লোক। কথা হলো দণ্ডিতের সাথে দণ্ডদাতা, কাজের জবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ বিচার। আপনি তো জানেন, ঠিক আছে, আপনি তো নাট্যকার, আপনাকে আমি বলছি হয়েছে, যাতে আর দুই দিন করেছেন, দুই দিন যাতে উনি অ্যাটেন্ড করতে পারে, ওকে, তার জন্য আমি মুখ্যমন্ত্রী দিচ্ছি, ওকে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি, পরবর্তী আপডেট দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। আমার বাড়িতে সবাই খুব পূজনশীল, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুটে খায়। সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবে। পিয়ার গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ।